আসসালামু আলাইকুম। প্রশ্ন এবং উত্তর পর্বের আজকের ভিডিওতে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে প্রশ্ন ছিল, ফেসবুক পেজের যদি কোনো ভিডিও ডিলিট করা হয় সেক্ষেত্রে ওয়াচ টাইমটাই চলে যাবে কি না, মনিটাইজেশনের প্রবলেম হবে কি না। তো আপনারা সকলেই জানেন যে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য 10K ফলোয়ার দরকার হয় এবং সাথে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইমের দরকার হয়। আপনার যে ভিডিওগুলো না থাকবে সেই ভিডিওতে যেন 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম থাকে, ঠিক আছে। তো এই যে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম হয়ে গেছে, তো এর ভিতরে যদি আপনি কোনো একটা ভিডিও ডিলিট করেন তাহলে এই ওয়াচ টাইম যেটা আছে এটা চলে যাবে না। তো এই 2 মাসের ভিতরে যদি এই 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম হয়ে যায় তাহলে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কোনো ভিডিও ডিলিট করলে এই ওয়াচ টাইমটি চলে যাবে না। তো আশা করি আপনি অ্যান্সারটি পেয়ে গেছেন। ফেসবুক এবং ইউটিউব রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে এই ধরনের ভিডিও তৈরি করা হবে, যেগুলো সবার মাঝে বিলিয়ে দেওয়া হবে যেন সবাই সঠিক একটা ধারণা পেতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।